থেকে লঞ্চ ছেড়ে দিবে পকেট ভরা টাকা বুক ভরা স্বপ্ন চোখ ভরা আশা নিয়ে আর বাড়িতে ফিরা হবে না আগুনে জ্বলে জ্বলে সব মানুষগুলো সরকার হয়ে যাবে কে আর জানতো ও ভাই রে হক কে ভালোবাসো কোরআন আর হাদিস কে ভালোবাসো তো আমার মরণটা যদি আল্লাহর জন্য হয় আমি সফল হয়ে যাব হকের সাথে থাইকে আমার মরণটা যেমনেই হোক বিশ্বাস করেন পুরা ইসলামের ইতিহাসটা যদি খুঁজে দেখেন আপনারা যতদিন পর্যন্ত মুসলমান মরণকে ভয় পায় নাই আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ সে ভয় পায় নাই ততদিন মুসলমান ইমান ও অটল অবিচল ছিল আর সারা দুনিয়ার বেঈমান মুসলমানদের কাছে একদম নত জানু হইয়া কুকুরের মতো শিয়ালের মতো ঘোরাঘুরি করত ঠিক কি না বলে যেই দিন থেকে মুসলমান মৃত্যুকে ভয় পাওয়া শুরু করছে সেই দিন থেকে মুসলমানের ইমান ধ্বংসের জন্য ওরা সফল হইতে শুরু করছে সেই দিন থেকে মুসলমান তাদের কাজ ছেড়ে দিছে তো মুসলমান পিছায় গেছে ইমানও নাই আমলও নাই কোরআনও নাই সুন্নাও নাই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে একটা মাসালার কারণে গ্রেফতার করা হইছে একটা মাসালা কি মাসালা হুজুরে মাসালা দিছে হ্যাঁ সরকার মাসালা দিছে বাদশা সাহেব মাসালা দিছে কোরআন হলো মখলুক আর ইমামে আহমদ ইবনে হাম্বল শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া ছাত্র উনি বলেছেন না ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির আর উনি ফতোয়া দিবেন আল কুরআনু কালামুল্লাহি তাআলা আল কুরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন আর কোরআন উনি ফতোয়া দিচ্ছেন গায়রে মখলুক আল্লাহ পাকের সিফাত কোরআন হইল আল্লাহ পাকের সিফাত এটা কোনোদিন ধ্বংস হবে না আর কোরআন আর মখলুক যদি বলা হয় তাহলে এটা ধ্বংস হয়ে যাবে মানে আল্লাহ পাকের জাত আর সিফাতের উপরে মাসালা চলে আসছে মাসালাটা ভাঙ্গায়া বোঝানোর সময় নাই কিন্তু হুজুর দিছে কোরআনের মাসলা বাদশায় দিছে কোরআন বিরোধী মাসলা হুজুররে গ্রেফতার করছে জেলের মধ্যে আটকাইছে হাতের মধ্যে কড়া পায়ের মধ্যে কড়া আশি জন চল্লা প্রতিদিন আশিটা করে ডুররা মারে কিতাবের মধ্যে লিখছে একটা ডুররা যদি হাতির গায়ের মধ্যে মারা হইতো তাহলে হাতির গা ফেটে যাইতো চামড়া পর্যন্ত ফেটে যাইতো একজনে যদি আশিটা বাড়ি মারে বাড়িতে জোর হবে না আশি জন যদি আশিটা বাড়ি মারে বাড়িতে বড় জোর হবে প্রত্যেকজন তার শক্তি দিয়া জোর মারবে শুধুমাত্র ইসলামের খাতিরে শুধুমাত্র কোরআনের খাতিরে আল্লাহু আকবার রব্বুল আলামিনের সাথে আবার সাক্ষাৎ হবে দুনিয়ার কিছু ভয় নাই একমাত্র আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ আমার বড় মজাদার হওয়া দরকার ও ভাই রে যখন জেলের মধ্যে পিটায় তো প্রথমে চোখ বন্ধ করে এরপরে হেসে দেয় জল্লাদে জিজ্ঞেস করে হুজুর আমার তো হুকুম আপনার পিড়াল লাগবে তা নইলে আমি শেষ আমার তো মরণের ভয় আছে কিন্তু একটা প্রশ্ন জানার আশাও আছে বাড়ি যখন মরতে যাই আপনি চোখটা বুঝেন আবার দেখি আপনি চোখ খুলে হেসে দেন কারণ কি বলে যখন বাড়ি মারতে যায় তখন আমার মনে হয় বাড়ি সহ্য করার মতো ক্ষমতা ইমামে আহমদ ইবনে হাম্বলের নাই তো আমি কষ্টে ব্যথাটা সহ্য করার জন্য চোখটা বুঝি টাইট করে ধরি কিন্তু যখনই চোখ বুঝি দেখতে পাই আমার মালিক আমার সামনে আমার জান্নাতের নিয়ামতগুলা ধরছে জান্নাতের নিয়ামত ধরছে খুশিতে হেসে দে ইয়ে রাজ কিসি কো নেহি মালুম কে মুমিন ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में कुरान कारी नजर आता है हकीकत में कुरान हर लहजा मुमीन की नहीं शान नहीं आन हर लहजा मोमिन की नहीं शान नहीं आन किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान अल्फाज़ो मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ो मानी में तफावुत नहीं लेकिन মুল্লা কি আদা আর মুজাহিদ কি আদা আর আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ আর মিলন আর মৃত্যুকে ভয় পাবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ
নোমানী সাহেব হুজুর বলে গিয়েছেন মুমিনের কাছ থেকে আল্লাহ পাক জান আর মালকে তার দ্বীনের জন্য ইসলামের জন্য জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন তো আমাদের যদি কখনো পরিবেশ হয় আমরা জান দিব প্রয়োজনে মাল দিব কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান নারা তাকবীর আরো জোরে নারা তাকবীর কুরআন সুন্নাহর আলো ওয়াজের মাধ্যমে এই সমাজের ফায়দা হইতেছে কি হইতেছে না বলেন তো হইতেছে আগে অনেক সময় এমন দেখা যেত যে এই যেখানে ওয়াজ হইতেছে এইখানে আগে যাত্রা গান হইতো অনুষ্ঠান হইতো বিভিন্ন নাচ গান হইতো এরপরে আপনার বেহায়া নারীরা নাচতো মানে বদ্দিনের যত জিনিস আছে এই জিনিসগুলা যেই ময়দানে হতো আল্লাহ পাকের মেহরবানিতে উলামায়ে হকের মেহনতে আল্লাহু আকবার কুরআন আর হাদিসের নিসবতের বদৌলতে এদেশের যুবকরা পরিবর্তন হইছে এই দেশের সমাজ পরিবর্তন হইছে আগে যারা যাত্রা গান দিত আগে যারা ডিজে গান দিত আগে যারা পুতুল নাচ দিত আগে যারা জারি গান দিত আল্লাহ পাকের মেহেরবানিতে তারা এখন কোরআন হাদিসের বয়ান শুনে এটা কি আমাদের জন্য ভালো না জোরে বলে অবশ্যই ভালো কিন্তু আল্লাহ যার দিলের মাঝে হেদায়েত দেন যে জীবনে কোনোদিন সত্য দেখতে পাবে না তার কাছে এই মাহফিল তার কাছে এই মাহফিলটাও কেমন যেন অস্বস্তির কারণ হয় কোরআন হাদিসের কথাগুলো তিক্ত লাগে কেন আমরা বর্তমানে শুনতে পাচ্ছি আল্লাহ কত বড় জঘন্যতম কথা কত বড় জঘন্যতম কথা এ কথা কানে আসলে মুসলমানের দিন ভেঙে চৌচির হয়ে যাওয়ার কথা এ কথা আমাদের কানে আসে আমাদেরকে বলা হয় বর্তমানে ওয়াজ এর ময়দান থেকে হিংসা বিদ্বেষ মানুষকে হিংসুক করে তোলা হচ্ছে মানুষকে আপনার বেঈমান বানানো বেঈমান তো পায় না হিংসুক বানানো হচ্ছে ধর্মান্ধ করে তোলা হচ্ছে আগে আমরা কি সুন্দর গান শুনতাম আগে আমরা কি সুন্দর যাত্রা শুনতাম আগে আমরা বিহায়া নাচ দেখতাম নাটক দেখতাম দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই কথার সুন্দর ব্যাখ্যাটা নেই ভাইরা খেয়াল করি নবীজি বলেন এইদিকে তাকান ইলা সাররাতকা হাসানাতুকা ওয়াসাতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন নেক কাজ যখন তোমার দিলের মাঝে মজা দিবে আর গুনাহের কাজ যখন তোমার দিলে কষ্ট দিবে নবী আমার বলেন ফান্তা মুমিন তুমি হিসাব কিতাব মিলা দেখো তাইলে তুমি মুমিনের খাতায় এখনো আছো নামাজ পড়তে পাইরা আল্লাহর বান্দার দিলের মধ্যে শান্তি হয় হা হা যখনই একটা গুনাহ হয়ে যায় দিলের মধ্যে আফসোস হয় যখনই বেগানা নারীর দিকে নজর পড়ে যায় ইস্তেগফার পড়ে নাই কষ্ট হয় টিভি দেখে ফেলছে তো কষ্ট হয় গুনাহের জিনিস দেখে ফেলছে তো কষ্ট হয় হ্যাঁ ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক গুনাহ হইছে তো পরে আফসোস দিলে হইতেছে নেকের কাজ করতে পারতেছে তো বড় আনন্দ হইতেছে এই কথাটারই যদি আপনি উল্টান যে ব্যক্তি নেক কাজ করে ভালো লাগে খারাপ কাজ করে খারাপ লাগে সে মুমিন কথাটারে যদি আপনি উল্টায় হেলান উল্টাইলে কি হবে যে ব্যক্তির নেক কাজের দ্বারা দিন খারাপ হয় যে ব্যক্তি নেক কাজ করলে মন খারাপ হয়ে যায় আর গুনাহের কাজ করলে অন্তরে প্রশান্তি আসে ফান্তা কাফের নিঃসন্দেহে সে বেঈমান কাফেরের খাতায় চলে গেছে মুসলমান ভালো করে আমাদের বোঝা দরকার এই মশলা শুধু হেই বেড়ার লাইগা না এই মশলা আঙ্গুলে গেও গান এটা জায়েজ নাকি না জায়েজ সবাই ফতোয়া দেন মুখ খুলে না রাত্রে তো গান শুনতে শুনতে ঘুমাই হুজুর কথা বলেন গান হারাম না হালাল আরো জোরে হালাল না হারাম কেমন হারামের হারাম কেউ যদি এই হারামটাকে হালাল মনে করে তাইলে তার ঈমান চলে যাবে বেঈমান হয়ে যাবে আর যদি সে গুনাহের কাজটাকে গুনাহ মনে করেই করতে থাকে তার গুনাহের গুনাহ লেখা হবে কিন্তু তার ঈমান যাবে না পরিপূর্ণ বেঈমান হবে না
কোনো বাটপারে মদ খায় তো জানে মদ খাওয়া হারাম তাও খায় গুনা মদ খাওয়ার হারাম খাওয়ার গুনাহ হইতেছে বেঈমান হয়ে যাইতেছে না নতুন করে আমার ঈমানের নবায়ন করা লাগতেছে না কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে মদ তো আঙ্গুলেই হালাল কত বইন সেই তো খায় খাইলে তো মজাই লাগে এই কথা আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে যদি সে হালাল করে ঈমানদার না বেঈমান জোরে কর ও ভাই আগে যে হাদিস বললাম নেক কাজ আমার দিলকে প্রশান্ত করে আর গুনাহের কাজ আমার দিলকে কষ্ট দেয় রাতের বেলায় যে আপনি কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমান আপনার হাত পাও নাচে হাত পাও নড়ে মজা মজা যে বুঝতেছেন এটা আপনার দেখলেই বোঝা যাবে গান নিয়েও শান্তিতে আছে কানের মধ্যে ইয়ারফোন লাগায় দুনিয়ার কোনো আওয়াজ কানে ঢুকে না রাস্তা দিয়ে দুলতে দুলতে হাঁটতে হাঁটতে যায় ও গান শুনা দিল প্রশান্ত হইতেছে মজা রাখতেছে কোন ধরনের মজা গান শুনে বাজনা শুনে কিন্তু কোনদিন তার দিলে আফসোস হয় না যে আমি এমন বড় হারাম কাজ করতেছি কিন্তু আমার দিলে ব্যথা লাগে না বলেন তো তার ঈমান থাকবে না চলে যাবে জোরে কয় না ঈমান থাকবে না চলে যাবে গান কেমন হারামের হারাম ওয়ামিনান নাসি মাইয়াশরি ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله سورة لقمان رايات الله پاک رب العالمين لهو الحديث ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله شموست مفسرين اكرام اكمات لهو الحديث شبد رارتو لو গান বাজনা আল্লাহ পাক গান বাজনাকে হারাম করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে এখন গান বাজনা যদি কোন ব্যক্তি হালাল মনে করে আল্লাহ যেটাকে হারাম করছে সে সেটাকে হালাল করলো ঈমানদার না বেঈমান জোরে কওয়া লাগবে এটা যদি কোন নেতায় করে আর কথা না এটাই যদি কোন নেতায় করে এইটা যদি কোনো খাজার দরবারে হয় এটা যদি কোনো বাবার দরবারে হয় এটা যদি কোনো হুজুরের দরবারে হয় হ্যাঁ কত সহজ মাসলা একই মাসলা সবাই লাগায় গান দরবারের বেলায় হালাল অন্যের বেলা হারাম না বহুত দরবার খুঁজে পাওয়া যাবে ধর্ম ব্যবসায়ী ছিলেন নাই গান বাজনা চলে চলে কি চলে আপনারা তো জানেন না বা জানলেও স্বীকার করবেন না গান বাজনা দরবারে চলে কি চলে না জায়েজ না হারাম ওই ওই পীর কি পীর আছে না শয়তান হয়ে গেছে শয়তান যদি দেখতে চান ওই পীরের দিকে তাকাইবেন দেখবেন যে শয়তানটা এমনই হয় শয়তানের রূপটা আসলে এরকম যার দরবারে গান বাজনা হারাম যার বইয়ের মধ্যে গান বাজনা হালাল যার দরবারে গান বাজনা গাওয়া হালাল যার বইয়ের মধ্যে লিখে দেওয়া গান বাজনা হারাম আল্লাহর কসম আল্লাহ পাকের হারাম করা জিনিসকে যেই পীর হালাল বলে সেই পীর ঈমানদার থাকতে পারে না কাফের হয় কাফের হয় এটা বোঝা লাগবে কোন নেতাই যদি এই হারামকে হালাল করে ঈমানদার থাকতে পারে না বেঈমান হয়ে যায় ও মুসলমান আজকে চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে ঈমান হরণের চিন্তা তোমার সচ্চ ঈমান রাখতে দিবে না তোমাকে সচ্চ ঈমান নিয়ে আমল করতে দিবে না পদে পদে পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র লেগে না হা ওরা ষড়যন্ত্র করেই যাচ্ছে আমি আর আপনার চোখ খোলা নাই আমার জুতার মধ্যে শয়তান ঢুকছে হুজুর নতুন কথা আন্দাজে কয়েন না হা হা জুতার মধ্যে শয়তান ঢুকছে এটা আমার নিজের পরীক্ষিত জিন্দেগি থেকে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইচ্ছাকৃত ভাবে তো নামাজ কখনো ছাড়ার ইচ্ছা থাকে না এই সাহস হয় নাই যে ইচ্ছাকৃত নামাজের ওয়াক্ত চলে যাইতেছে আমার পড়ার সুযোগ আছে কিন্তু আমি নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলাম যেখানে যেই পরিবেশেই হোক না কেন আলহামদুলিল্লাহ নামাজ পড়ে নেওয়ার চিন্তা থাকে
আমি লঞ্চের মধ্যে বহু যুবক ভাইকে নামাজের জন্য আহ্বান করেছি। ইহুদি খ্রিস্টানে এমন জুতা পরায়া দিছে, এমন জুতা পরায়া দিছে, হুজুরের কাছে ওজর পেশ করে, হুজুর জুতা খোলা সম্ভব না, নামাজও পড়তাম না। আছে নি এরকম জুতা? আছে আমাদের দেশে না? এমন জুতা পরায়া দিছে। আল্লাহ, সেদিন আমার সাথে এই ভাইও ছিল, আমরা এক জায়গায় মাহফিলে যাইতাছি মাগুরা, কত মাসের, এই মাসের 12 তারিখ মাগুরা মাহফিলে যাওয়ার সময় গাড়ির ভিতরে কে যেন জুতাটা খুলছে, জানেন? জুতা খুললে কুত্তা মারা গন্ধ হয়, এটা জানেন? আরে হ, এখন আমি হুজুরের খালি ঠান্ডা লাগছে বলে বুঝতে পারতাছি না, আর সবাই কয় এই বেটা কেটা জুতা খুলছো, তাড়াতাড়ি জুতা পর, তাড়াতাড়ি জুতা পর, কে জুতা খুলছিস, পুরা গাড়ি গরম হয়ে গেছে, যে আসলে জুতাটা খুলছে এটা তো সিডেন নিছে, দেহা তো আর যায় না, হের মনের অবস্থাটা কি, ওই সময় ধরা পড়লে কি অবস্থা হবে, এমন জুতা পরায়া দিছে, এর ভিতরে দুর্গন্ধ, কুত্তা মরা গন্ধ, শিয়ালের পায়খানার গন্ধ, বিড়ালের পায়খানার গন্ধ হয়ে যাচ্ছে পায়ের মধ্যে। এরপরে মুসলমানদের নামাজ পড়তে গেলে হেই জুতা হেই খুলতে, এই জুতা নবীজির হাদিস অনুযায়ী জুতা নাকি? জুতাতে একটু উপরে উঠবে, তুই প্যান্ট বানায় দিছে, টাকনুর নিচে পড়বি, টাকনুর নিচে পড়বি, খবরদার ঢিলা ঢালা পড়বি না, তাইলে বৈশাখ পিশাব করতে পারবি। যত জায়গায় আপনি যাবেন ভালো ভালো হোটেল গুলোতে গাড়ি থামাইলে পিশাব করতে যাবেন, সাধারণ যান ঢাকার দিকে, হাসপাতালে যাবেন তো বৈশা মুতার কোনো সিস্টেম নাই, শয়তানের একটা খাসা লয়ে খাড়া রয়েছে, এটার ভিতরে পিশাব করা লাগবে। আপনারা দেখেন না এই জিনিস, আমরা হুজুর মানুষ কি আর করা যাবে, হয়তো বাগান জোগান খোঁজা লাগে, নাই ড্রেন খোঁজা লাগে, তাই নাইলে বাথরুমের সিরিয়াল দিয়ে খাড়া থাম লাগে, ঢিলা ঢালা পড়তে পারবি না, টাইট পরাইছে দুই নালা বন্দুকের মতন, কষা প্যান্টে বসা নাই, বসবি কেমনে? পেশাব করার জন্য বসতে যায় নিশ্চিত তোর পায়খানা করে দেওয়া লাগবে, এমন টাইটের টাইট পোশাক তো ওরা আমাদেরকে শিখায় দিছে। না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পোশাক একটা, ইহুদি খ্রিস্টানের পোশাক আর একটা, গলার মধ্যে টাইও ঝুলায় দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন হাদিসে টাই নাই, টাইও ঝুলায় দিছে, চুলের পর্যন্ত যাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা সুন্নতি চুল রাখার সিস্টেম, কিন্তু তুই কোন সিস্টেম পছন্দ করছো? ওই ইহুদি খ্রিস্টান, ওই যে নেইমার মেসি রোনালদো কুত্তাকে মতো চুল কাটা দেখছো, তাইলে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সব তাদের ষড়যন্ত্র, খালি মনে করছেন ঈমান নিবে না, না ঈমান নেওয়ার জন্য বেঈমান কাদিয়ানির দলকে পাঠা দিছে, ঈমান নেওয়ার জন্য রেজবি গ্রুপকে পাঠা দিছে, ঈমানকে ধ্বংস করার জন্য আহলে হাদিস সমাজে বানায় দিছে, জোরে বলা লাগবে, ঈমান নেওয়ার জন্য মওদুদিবাদ আছে, ঈমান নিয়ে যাবে, শুধু ঈমান নিয়ে যাবে, আর কিছু নেবে না, ঈমানটা যদি তোমার নিতে পারে, ঈমান তো লিখে রাখার জিনিস না, গায়ে গলায় ঝুলায় রাখার জিনিস না, শুধু দিলের জিনিস, ঈমানটা নিল তো বান্দা তুই বেঈমান হয়া জাহান্নামে যাবি, ইসলাম এমনি তোর জেলে, ঈমান নেওয়ার জন্য ঘরের মধ্যে বিরাগ ঢুকাইছে, বিরাগ বিরাগ ব্রাগ ব্রাগ ব্রাগ, ঘরে ঘরে সুদের ব্যবসা ঢুকায় দিছে, পেটের মধ্যে হারাম যাবে তো ইবাদতের নূর নষ্ট হয়ে যাবে, বান্দা ইবাদত ছেড়ে দিবে, ইবাদতের মজার দিলের মধ্যে থাকবে না, আস্তে আস্তে করে নামাজ ছাড়বে হারামের প্রভাবে, আর তাসির আস্তে আস্তে করে রোজা ছাড়বে, আস্তে আস্তে করে হুজুর খারাপ লাগবে, আস্তে আস্তে করে আল্লাহু আকবার হক আর শুনতে পাবে না, রব্বুল আলামিন যে বলেছেন তার বাস্তব নমুনা তার মধ্যে চলে আসবে, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, নেক কাজ সব ছেড়ে দেয়, গুনাহের কাজ এখন ভালো লাগে, গুনাহের কাজেই তার দিল তুষ্ট হয়, নেকের কাজ করতে গেলে তার যত অজুহাত, ডাইন হাত বাম হাত অজুহাত, হাত মোট কয়টা, হাত মোট কয়টা, ডাইন হাত বাম হাত অজুহাত, নেকের কাজের বেলায় শুধু অজুহাত অজুহাত অজুহাত, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম, হ্যাঁ তারে আল্লাহ তাআলা দিল দিছে কিন্তু তার দিল সত্য বুঝে না,
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, রব্বুল আলামিন চোখ দিছে সত্য কোনদিন দেখে না, সব দোষ শুধু হুজুর গো, শুধু হুজুর গো। আল্লাহ ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা তার কান দিছে কিন্তু সে সত্য শুনতে পায় না। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তোরা হলো সার পাওয়ালা জন্তুর মতো না না, বালহুম আদল, শুকর কুকুর বিড়াল সুসা ইঁদুরের চাইতে নিকৃষ্টতম প্রাণী তোরা হয়ে গেছিস। হাত আছে, পাও আছে, চোখ আছে, মাথা আছে, ঠ্যাং আছে, পেট আছে, কিন্তু মানুষ নাই, মানুষত্ব তার মধ্যে নাই। কেন? সত্য দেখতে পায় না, সত্য ভালো লাগে না, দিলেও বুঝে না, কানেও বুঝে না, সহেও দেহে না, সে মানুষ আর নাই, জানোয়ার হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে। এই জানোয়ার বানানোর জন্যই তোমার ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে হারাম, ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে বেপর্দা। মনে রাখবা, ওরা শুধু আমাদের ঈমান নিবে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে ইসলাম, তোমার ভালোই লাগবে না। আল্লাহর কসম, নিজের চোখে দেখা বাস্তব প্রমাণ বলছি, ইসলাম ছেড়ে দেওয়ার কারণে মানুষ এমন পর্যায়ে চলে গেছে। কেউ যদি ইসলামের পক্ষে দাঁড়ায়, মুসলমানের সন্তান, সে ইসলামের পক্ষে যে দাঁড়াইছে তার মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করে না। আছে না নাই বলো, প্রমাণের অভাব নাই। আজকে তোমরা পেপসি গেম খেলো, কি পেপসি না পাবজি, কথা কয় না, পাবজি গেম, আর একটা গেম কি ফ্রি ফায়ার গেম খেলেন আপনারা, খেলেন দাদা জানেরা কয় না, আর যুবকরা সব করে মাথা নাড়ায় না, এদিকে দেয় না, ওদিকে দেয়। এ যুবকরা কে কে গেম খেলো দেখি, আমি তো আর পিটাবো না, সত্যি কথা বলে সমস্যা কি, দেখাও তো, সত্যি সত্যি বলো কে কে গেম খেলো, দেখছেন একজনও গেম খেলে না, মাশাআল্লাহ, এলাকে কত ভালো মানুষ। ওর কেউ গেম খেলো না, একজন একটু হাত উঁচু করতো যে আমি গেম খেলি, উনি কিছুদিন খেলছিল। আরে তোরা ছোট মানুষ কি গেলি খেলস নি, এই যে ফ্রি ফায়ার পাবজি, হ্যাঁ কালকে রাত্রে সাতজন লয়ে গেছি মগরিবের নামাজ পড়াইতে, তো লয়ে যে একজন জিগাইলাম ফ্রি ফায়ারের অর্থ বলো, সাতজনকে একসাথে জিজ্ঞেস করছি, ছয়জন, একজন চলে আসছে, ছয়জন ছিল, জিগাইলাম ফ্রি ফায়ারের অর্থ কি জানে না, ফ্রি ফায়ারের অর্থ কি জানে না, তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি তো পড়াও ফ্রি ফায়ারের অর্থ জানে না, আর আমি তো হুজুর মানুষ জীবনে স্কুলেই পড়ি না, আমি কেমনে জানি, কিন্তু ফ্রি মানে ফ্রি ফ্রি ভাও ভাও, আর ফায়ার মানে আগুন ধরা দিয়া, তাই তো, শিক্ষিতরা তর্জমাটা যদি বালাটা জানেন আমার কোন, আমি অন্য একটু কই, সেটা ফ্রি ফায়ার মানে কি দেখছেন, কত শিক্ষিত কিন্তু সব আগ করে রয়েছে, ফ্রি ফায়ার মানে কি বিনামূল্যে, ফ্রি ফায়ার মানে বিনামূল্যে আগুন, এটাই তো আমি কইলাম, ফ্রি মানে ফ্রি আর ফায়ার মানে আগুন, বিনামূল্যে আগুন, ঠিক আছে, ঠিক আছে। মেসেঞ্জারের তর্জমা শুনাইছি, সেদিন জিজ্ঞেস করলাম পুরা ময়দানে একজন আল্লাহর বান্দা পাললো না মেসেঞ্জার মানে কি, ওই চ্যাট মানে কি, চ্যাট মুরব্বীরা কইতেছেন যে হুজুর কত খারাপ ভাষা ব্যবহার করে, চ্যাট, আপনারা তো খারাপ মনে করতেছেন, যুবকরা সিনে চ্যাট আছে একটা জিনিস, মোবাইলে মেসেঞ্জার আছে, মেসেঞ্জার মানে এখানে কথা আদান প্রদান হয়, এইখানে ওই যে কথা আদান প্রদান হয় এটার একটা অপশন আছে যে ওখানে কথা আদান প্রদান করা যায়, ওই মুহূর্তটাকে বলে চ্যাট করা, কি করা, কি করা, আঙ্গু বুড়া আঙ্গুল, হেরা এই কাম কিন্তু বুড়া আঙ্গুল দিয়ে সারে, এমন এমন করে টিপ মারতে হয় না, টিপ মারলে যায় আঙ্গুল, বুড়া আঙ্গুলটা দিয়েই খুঁজা মারলে যায়। তো পুরা ময়দানে একজন আল্লাহর বান্দা পারলো না যে চ্যাট মানে কি, এখন কেউ পারবেন, কেউ পারবেন চ্যাট মানে কি, চ্যাট মানে কি, আরে মোবাইলের মেসেঞ্জারে যে চ্যাট আছে এই চ্যাটটা মানে কি, কেউ বলতে পারবে না, কত শিক্ষিত ছেলেপেলে, শহরে কত ভালো ভালো শিক্ষিত মানুষ, চ্যাটের অর্থ কেউ এখন কইব না, দুই কারণে কইব না, হয়তো জানে না এর লেগে কইব না, তা না হইলে কইলে দেয়া যাবে যে হ্যাঁ উনি এই কাম করে, সবাই তাই মনে করবেন, এই ভয়তে কইতেছে, জাননেওয়ালা আছে। আসলে পরে এক হুজুরে আমার পাশে একটা তর্জমাটা কইছে, সেটা হলো খোশ গল্প, খোশ গল্প, খোশ গল্প, আমি যে কথার জন্য এই ফ্রি ফায়ার আর এই পাবজির কথা কইলাম, গতকাল রাত্রে আর তাজা আওয়াজ, গতকাল রাত্রে বেলায় মাগরিবের নামাজের পর ওই টিনের মসজিদে জিজ্ঞাসা করলাম তুমি দিনে কত ঘন্টা মোবাইল টিপ, সে বলে হুজুর কম পক্ষে 10 ঘন্টা, তা না হলে 12 ঘন্টা,
এখানে স্যার উপস্থিত আছেন শুনেন এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে দারুস সালাম মসজিদের মধ্যে 20 জন এসএসসি পরীক্ষার্থী জিজ্ঞাসা করেছিলাম একজন ছেলে হাত তুলে বলেছিল আমি 6 ঘন্টা মোবাইল 6 ঘন্টা যদি মোবাইল টিপে তাহলে এক মাসে 180 ঘন্টা মোবাইল টিপলো 10 ঘন্টা যদি মোবাইল টিপে তাহলে এক মাসে সে 300 ঘন্টা মোবাইল টিপছে 300 ঘন্টায় কয়দিন হয় প্রায় 9 দিন 12 দিন নাকি 12 দিনের বেশি 13 দিনের মতো একটা ছেলে এক মাসে 13 দিন একাধারে মোবাইল টিপছে আজীব লাগে ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার আর পাবজির কল্যাণে অস্ত্রের কি কি নাম কি কি ক্যাটাগরি কয়টা অস্ত্র হইতে পারে কিভাবে গুলি চালাইতে হয় সমস্ত ট্রেনিং গুলো এদেরকে মস্তিষ্কের সমস্ত ট্রেনিং ইহুদি খ্রিস্টানরা শিখায় দিচ্ছে কি কাজের জন্য শিখাইতেছে ওইটা বলার জন্য এইটা বলতেছে ষড়যন্ত্র কত সুদূর প্রসারী মুসলমান বুঝতে চাবেন না বাবারা মাথার ভিতরে ঢুকা যুবক ভাইরা ছেড়ে দাও এগুলো কুলুর বলদ চিনো না তোমরা কুলুর বলদ চিনবা না কুলুর বলদ মুরব্বিরা চিনে কুলুর বলদ চিনেন মুরব্বি বাবাজিরা চিনেন কুলুর বলদ কেডা কেডা চিনেন দেখেন সত্যিকারে আমি কি কিছু কইতাছি নাকি কুলুর বলদ চিনেন না আপনারা হাত তুলেন দেই কে গেছিল এই যে দুই তিনজন চারজন পাঁচজন ছয়জন পুরা ময়দানে কুলুর বলদের জানে মাত্র ছয়জন সরিষার তেল মহান না এমন মানুষ আছে এই জায়গাকে আগের জমানায় এই সরিষার তেল গানির ভিতরে দিয়ে ভাঙাইত এই গানির ভিতরে এক মুগুর আছিল এই মুগুরের লগে আর এক মুগুর বান্ধা দিত গরুর গাড়ের ভিতরে এই গরুর চোখের মধ্যে পট্টি বান্ধা দেয় আর গরু শুধু ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আর এদিক দিয়ে ঘানি ঘুরে আর সরিষার তেল পড়তে থাকে এই ঘানির মালিক যে তারে বলে কুলু আর এই যে গরু গরু তো বলদ তো বলদি হ্যাঁ বলো এই যে হলো কুলুর বলদ যখন গরুর ঘাড়ের মধ্যে এটা বেঁধে দেয় আর চোখের মধ্যে পট্টি বাঁধে তখন গরু শুধু হাঁটতে থাকে আর স্বপ্ন দেখে স্বপ্ন আমি মাইলের পর মাইল চলে যাচ্ছি মাইলের পর মাইল আগায় যাইতেছি বহুত দূরে যাইতেছি বহুত উপরে যাইতেছি আর মালিক আমারে ধরতে পারবো না বলদের ঘরে বলদরে যখনই চোখটা খুললে দিছে এই যে জাগাত খারাপ না এক পাও নড়তে পারে নাই জাগায় দাঁড়াই এই কয় এক ঘন্টা মিলে ঘুরছে এর চাইরে না পয়সার লাভ ওই বলদের হয় নাই সব লাভ হইছে ওই কুলুর কুলুর ঘানির মালিক যে আজকে পেপসি পাবজি গেম কে বানাইলো আজকে ফ্রি ফায়ার গেম কে বানাইলো শত শত হাজার হাজার লাখ লাখ টাকা এটার পিছনে খরচ করতেছো তোমার চাইনা না পয়সার লাভ নাই লাভ হলো ওই যে যে কুলু বানাইছে হ্যাঁ লাভ হইতাছে আর তুমি বলো দয়া সারা দিন এটার পিছনে সময় নষ্ট করতেছো ঠিক কি না ধরে কর না এই হলো কুলুর বলো আমাদের বিরুদ্ধে কি করবে এরা মস্তিষ্কের সমস্ত অস্ত্র এদেরকে শিখায় দিতেছে এরা যতদিন শিখবে কোনোদিন এরা জঙ্গি হবে না আমি যদি এখন চারটা পাঁচটা অস্ত্রের নাম বলি আমি জঙ্গি হয়ে যাবো কালকে আমি জঙ্গি হয়ে যাবো কিন্তু এরা কয় একশো অস্ত্রের নাম জানে এটা আবার এর ভিতরে কয়েন আছে কয়েন দিয়ে কেমন লাগে আমি জীবনেও খেলি নাই দেখছি এমন মনোযোগ সালাম দিয়ে যাইতেছে গা পাঁচজন একজনের সালামের উত্তর আল্লাহর ওলি দেন এত মনোযোগ নাউজুবিল্লাহ এমন একটা দিন আসবে এমন একটা দিন আসবে ওলামায়ে হক মুসলিম যুবকেরা আল্লাহ আল্লাহ দ্বীনের জন্য যখন ময়দানে নামবে ইসলামের জন্য যখন নামবে এই সমস্ত যুবকরা অস্ত্র জানে এদেরকে কিনে নিবে ইহুদি খ্রিস্টানেরা হাতে অস্ত্র তুলে দিবে আর সেই অস্ত্র দিয়ে ওলামায়ে হককে মাদ্রাসার ছাত্রদেরকে মুসলিম যুবক যারা আল্লাহর জন্য ময়দানে নামবে তাদেরকে গুলি করে করে রাস্তায় হত্যা করবে এই জন্য এদেরকে বানাইছে এই কথা আপনারা বিশ্বাস করলেও সত্য মানলেও সত্য না মানলেও সত্য আমাদের বিরুদ্ধে এদেরকে তৈরি করা হয়েছে জানেন না আমাদের বিরুদ্ধে তৈরি করা হয়েছে ওলামায়ে হকের বিরুদ্ধে কোরআনের পাখিদের বিরুদ্ধে তৈরি করা হয়েছে প্রমাণের সাথে মিলায় দেখেন এই জন্য বলি ভাইরে আমার চতুর্দিক দিয়ে ঈমান হরণকারীর দল ভরে গেছে কিন্তু আমার ঈমানটাকে হেফাজত করতে হবে বেঈমানের হাতে যদি ঈমান দিয়ে দে
আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। বেঈমানের মৃত্যু আমরা কেউ চাই না, ঈমানদারের মৃত্যু আমরা সবাই চাই। ও ভাই এই জন্য বলি চতুর্দিকে যেহেতু বেঈমান, সবাই শুধু ঈমান নিতে চায়, সবাই শুধু হারামের সাথে লাগাইতে চায়। এক দল মানুষ এই জমিনের মাঝে আছে যারা কোরআন হাদিসের পক্ষে থেকে তোমাদেরকে সঠিক রাস্তা দেখাইতে চায়, তাদের সাথে মরণের আগ পর্যন্ত থাকা লাগবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون পুরা গোত্রের মধ্য থেকে একটা দল বের হবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে যারা ইলম অর্জন করবে, জ্ঞান ভান্ডার অর্জন করবে। আর কাজ তাদের কি হবে? ولينذروا قومهم পুরা সম্প্রদায়কে, সমস্ত মানুষগুলাকে, এলাকাবাসীকে তারা সতর্ক করবে, জান্নাতের রাস্তা দেখাবে। যত নবী আজ পর্যন্ত দুনিয়া আসছেন সমস্ত নবীরা এসে উম্মতদেরকে বলতেন, আমি তোমাদের মাঝে আসছি হলো, আমি তোমাদের মাঝে আসছি হলো নসিহাত করার জন্য, আমিন আমানতদার হয়া তোমাদের মাঝে আমি নসিহাত পেশ করার জন্য আসছি, উপদেশ করার জন্য আসছি। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন তাশকুরুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করে যাতে করে জিকির গুজার হয়ে যাও, যাতে করে শুকর গুজার হয়ে যাও। ওলামায়ে কেরাম এসে শুধু শুকরের কথা বলে, আল্লাহ পাকের সাথে মিলা দেওয়ার কথা বলে। আপনারা জানলে অবাক হবেন, নাসিহুন শব্দের একটা অর্থ আছে মিলায়া দেওয়া, মিলায়া দেওয়া, মিলায়া দেওয়া মানে কি হুজুর? আল্লাহু আকবার, জমিনের বান্দাগুলার সাথে আসমানের মালিকের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা এক সময় গুনাহের কারণে, দুনিয়ার আসবাবের পিছনে চলার কারণে, দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে, আহা বদ্দিনের সাথে থাকার কারণে আল্লাহ পাকের সাথে আর বান্দার সাথে সম্পর্কটা ছিঁড়ে যায়। নাসিউন শব্দের একটা অর্থ হলো সেলাই করা, সেলাই করা, সেলাই করা। নবীরা আসে, নবী তো এখন নাই, ওলামায়ে কেরাম আছে। এই সব ওলামায়ে কেরামের এই নবীদের কাম ছিল নাসিহুন, মানে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে সম্পর্কটা যে ছিঁড়ে গেছে, এই মানুষগুলো নিঃস্বার্থভাবে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে সুতা দিয়ে সম্পর্কটা জোড়ায় জোড়ায় দিবে। ও ভাই বোঝা লাগবে, ও ভাই বোঝা লাগবে, আমার জিন্দেগি কোনোদিন সফল না যদি আমার ঈমানটাকে টিকায়া সত্যবাদীদের সাথী না হয়ে দুনিয়া থেকে চলে যায়, আমার জিন্দেগি কোনোদিন সফল হবে না, আমার জিন্দেগি সফল হবে না। আমি বিশাল বড় ক্ষমতার মালিক হইতে পারলে আমার জিন্দেগি কোনোদিন সফল হবে না, অনেক বড় নেতা হইতে পারলে আমার জিন্দেগি কোনোদিন সফল হবে না, অনেক গাড়ি আর বাড়ির মালিক হইতে পারলে আমার জিন্দেগি কোনোদিন সফল হবে না, অনেক ক্ষমতাধর হইতে পারলে, আল্লাহর কসম আল্লাহ পাক বলেছেন সফল তার চাবিকাঠি, ফমান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস, যে ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকাবে আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, এই দুনিয়া আর আখিরাতের মধ্যে একমাত্র সেই সফল কাম হয়ে যাবে। তাইলে সফল হওয়ার চিন্তা সবার আছে তো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের পক্ষে, ওলামা একরামের পক্ষে, হকের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। এই জন্য একটা কথা হলো এই, আমি হকের উপরে আসি আর সব বাতিল, না 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 না, আপনি হকের উপরে, একটা দল হক আছে ওই হকটারে খুঁজে নেন, আহ আপনি আপনারটারে একদম পুরাপুরি হক মনে করে ওইটা লই থাকেন না, বাকিটারেও আপনি সত্য হইলে সমর্থন দেন। লম্বা হয়ে যাবে, আলোচনা করব না, শুধু একটা ছোট্ট ওয়াকা বলেই আমার কাজটা শেষ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আমি তোমাদেরকে বুঝাইতে চাই, মরণ তো আমার হবে, চলে তো আমার যাওয়া লাগবে, আল্লাহর সাথে তো আমার সাক্ষাৎ হবে, কিন্তু আজকে মুসলমান এত ষড়যন্ত্রের শিকার হওয়ার পিছনে একটা কারণ, বহু কারণের মধ্যে একটা কারণ হলো মুসলমান মরতে ভয় পায়, মরতে ভয় পায়। খুতবার মধ্যে হাদিসে বলেছিলাম যে ব্যক্তি মুমিন হবে, আল্লাহর নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউত,
এ ভাই তুই আল্লাহ পাকের সাথে যে এই মৃত্যুর মাধ্যমে তোর সাক্ষাৎ হয় এই মৃত্যুটাকে তুই ডরাইস না ভয় পাইস না এই মৃত্যু আর আল্লাহর সাথে সাক্ষাৎ হইল মুমিনের জন্য কেমন যেন উপহার হারা দিয়া উপহার হাদিয়া মরণ রে এত ভয় পায় না না কে জানতো সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিবে পকেট ভরা টাকা বুক ভরা স্বপ্ন চোখ ভরা আশা নিয়ে আর বাড়িতে ফিরা হবে না আগুনে জ্বলে জ্বলে সব মানুষগুলো সরকার হয়ে যাবে কে আর জানতো ও ভাই রে হককে ভালোবাসো কোরআন আর হাদিসকে ভালোবাসো তো আমার মরণটা যদি আল্লাহর জন্য হয় আমি সফল হয়ে যাব হকের সাথে থাইকে আমার মরণটা যেমনেই হোক বিশ্বাস করেন পুরা ইসলামের ইতিহাসটা যদি খুঁজে দেখেন আপনারা যতদিন পর্যন্ত মুসলমান মরণকে ভয় পায় নাই আল্লাহ পাকের সাথে সাক্ষাৎকে ভয় পায় নাই ততদিন মুসলমান ইমান ও অটল অবিচল ছিল আর সারা দুনিয়ার বেঈমান মুসলমানের কাছে একদম নত জানু হইয়া কুকুরের মতো শিয়ালের মতো ঘোরাঘুরি করত ঠিক কি না বলে যেই দিন থেকে মুসলমান মৃত্যুকে ভয় পাওয়া শুরু করছে সেই দিন থেকে মুসলমানের ইমান ধ্বংসের জন্য ওরা সফল হইতে শুরু করছে সেই দিন থেকে মুসলমান তাদের কাজ ছেড়ে দিছে তো মুসলমান পিছায় গেছে ইমানও নাই আমলও নাই কোরআনও নাই সুন্নাও নাই ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে একটা মাসালার কারণে গ্রেফতার করা হয়েছে একটা মাসালা কি মাসালা হুজুরে মাসালা দিছে হ্যাঁ সরকার মাসালা দিছে বাদশাহ সাহেব মাসালা দিছে কোরআন হলো মখলুক আর ইমামে আহমদ ইবনে হাম্বল শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া ছাত্র উনি বলেছেন না ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির আর উনি ফতোয়া দিবেন আল কুরআনু কালামুল্লাহি তাআলা আল কুরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন আর কোরআন উনি ফতোয়া দিচ্ছেন গাইরে মখলুক আল্লাহ পাকের সিফাত কোরআন হইল আল্লাহ পাকের সিফাত এটা কোনোদিন ধ্বংস হবে না আর কোরআন আর মখলুক যদি বলা হয় তাহলে এটা ধ্বংস হয়ে যাবে মানে আল্লাহ পাকের জাত আর সিফাতের উপরে মাসালা চলে আসছে মাসালাটা ভাঙ্গায়া বোঝানোর সময় নাই কিন্তু হুজুর দিছে কোরআনের মাসলা বাদশাহ দিছে কোরআন বিরোধী মাসলা হুজুররে গ্রেফতার করছে জেলের মধ্যে আটকাইছে হাতের মধ্যে কড়া পায়ের মধ্যে কড়া আশি জন চল্লা প্রতিদিন আশিটা করে ডুররা মারে কিতাবের মধ্যে লিখছে একটা ডুররা যদি হাতির গায়ের মধ্যে মারা হইতো তাহলে হাতির গা ফেটে যাইতো চামড়া পর্যন্ত ফেটে যাইতো একজনে যদি আশিটা বাড়ি মারে বাড়িতে জোর হবে না আশি জন যদি আশিটা বাড়ি মারে বাড়িতে বড় জোর হবে প্রত্যেকজন তার শক্তি দিয়া জোর মারবে শুধুমাত্র ইসলামের খাতিরে শুধুমাত্র কোরআনের খাতিরে আল্লাহু আকবার রব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হবে দুনিয়ার কিছু ভয় নাই একমাত্র আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ আমার বড় মজাদার হওয়া দরকার ও ভাই রে যখন জেলের মধ্যে পিটায় তো প্রথমে চোখ বন্ধ করে এরপরে হেসে দেয় জল্লাদে জিজ্ঞেস করে হুজুর আমার তো হুকুম আপনার পিড়াল লাগবো তা নইলে আমি শেষ আমার তো মরণের ভয় আছে কিন্তু একটা প্রশ্ন জানার আশাও আছে বাড়ি যখন মরতে যাই আপনি চোখটা বুঝেন আবার দেখি আপনি চোখ খুলে হেসে দেন কারণ কি বলে যখন বাড়ি মারতে যায় তখন আমার মনে হয় বাড়ি সহ্য করার মতো ক্ষমতা ইমামে আহমদ ইবনে হাম্বলের নাই তো আমি কষ্টে ব্যথাটা সহ্য করার জন্য চোখটা বুঝি টাইট করে ধরি কিন্তু যখনই চোখ বুঝি দেখতে পাই আমার মালিক আমার সামনে আমার জান্নাতের নিয়ামতগুলা ধরছে জান্নাতের নিয়ামত ধরছে খুশিতে হেসে দে ইয়ে রাজ কিসি কো নেহি মালুম কে মুমিন ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में कुरान कारी नजर आता है हकीकत में कुरान हर लहजाए मुमीन की नहीं शान नहीं आन हर लहजाए मोमिन की नहीं शान नहीं आन किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान अल्फाज़ो मानी में तफावुत नहीं लेकिन
अल्फाज़ो मानी में तफावत नहीं लेकी मुल्ला की अदा और मुजाहिद की अदा। और अल्लाहु अकबर जोरे बोले अल्लाह पाकेर शते शक्ता तर मिलो नर मृत्यु के भय पाबोना राजी आसें तो इंशाल्लाह। नोमानी शे बुजुर्ग बोले गिये छे मुमिनेर कस्ते के अल्लाह पाक जानर माल के तार दीनेर जुन्नु इस्लामेर जुन्नु जान्नातेर बिनिमाय किने निये छे। तो आमादेर जदि कखनो परिवेश हय आम्रा जान दिब प्रयोजने माल दिब के के राजी आसें हाथ जो करे देखान। नारा तकबीर आरो जोरे नारा तकबीर कुरान सुन्नार आलो हरा कोन हरा कोन কুরআন সুন্নার আলো লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবুও তোমার লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় ঠিক কি না বলো আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় তো ইসলামের জন্য যদি দাঁড়াইতে বলা হয় দাঁড়াবেন তো ইনশাআল্লাহ যদি বসে থাকতে বলা হয় বসে থাকবেন তো ইনশাআল্লাহ সবাই এখন আর ইনশাআল্লাহ কয় না বুঝে আলাইছে বড় সালাক যদি বসে থাকতে বলা হয় বসে থাকবেন তো ইনশাআল্লাহ যদি বলা হয় একজন যদি সইলা যাইতে যায় তিনজনে মিলে আর পাও ধরবেন লুঙ্গি ধরে বসায় দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ।